হ্যালো এভরিওয়ান, আমার নাম সুমন প্রামাণিক। বেসিক্যালি সবাই আমাকে ডেলটন সুমন নামেই চেনে, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে ডেলটন সুমন নামেই অ্যাকাউন্টটা বানিয়েছি, তো সবাই আমাকে ডেলটন সুমন নামেই চেনে। তো এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা অ্যাকচুয়ালি আমার নতুন বিজনেসের জায়গা, তো ডেলটন সিগোর্ট ফার্মিং। তো চলুন দেখাই আজকে আমার ফার্ম হাউসের কিছু কাজ। এই যে এই পোর্শনটা যেটা এখনও কমপ্লিট হয়নি, 60% হয়েছে কনস্ট্রাকশনের কাজ। ভিতরে যে 2 ফুটের একটা হাইট করা হয়েছিল মানে গ্রাউন্ড থেকে, তার ভিতরে যে মাটিটা দিয়ে ভর্তি করা সেটা কমপ্লিট হয়েছে, এবং বিমের কাজগুলো, ঢালাইয়ের যে কাজগুলো ছিল সেগুলো হয়ে গেছে অলরেডি। শুধু বাঁশের ছাউনিটা বাকি আছে আর নেট দিয়ে ঘেরাটা, তো 40% কাজ আমার এখনও বাকি। তো 10-15 দিনের মধ্যে আমার সে কাজটা হয়ে যাবে। আর আমার পিছনে ওই সাইডটাতে অ্যাকচুয়ালি যে ফাঁকা জায়গাটা আছে ওখানটাতে একটা বেডরুম, একটা অফিস, পায়খানা, বাথরুম আর একটা গেস্ট হাউস টাইপের বানানো হবে, ওই কাজটা একটু বাকি আছে, ওটাও হয়ে যাবে আশা করি খুব তাড়াতাড়ি। আর আমার এই প্লটটা বেসিক্যালি 120 ফুট লম্বা এবং 25 ফুট চওড়া। তো আমার এখানটাতে টোটালি 5,500 মুরগির ক্যাপাসিটি করা আছে, তো এই দুটো জায়গা মিলে। আর তার পাশেও আর একটা ফাঁকা জায়গা রেখে দিয়েছি, এই দুটো চালু করার পরে ওটা চালু করব অ্যাকচুয়ালি। আর আমার এই সাইডটাতে যে পিছনে যে জমিটা পড়ে আছে, এর ওই কর্নার সাইডে একটা পুকুর টাইপে কাটা হয়েছে, সে মাটিটা নিয়ে এসে আমি আমার এই ফার্মেই দিয়েছি। তো ওই যে জায়গাটা পড়ে থাকছে সেখানটাতে আমার ফিশারি প্ল্যানিং হবে, তার পাশে ছোট্ট করে একটা ঘর বানাবো যেখানটাতে কিছু আমি হাঁস পালন করব, সে হাঁসগুলো জলে চড়বে, তারপর ওখান থেকে আবার তাদের ঘরে উঠে যাবে। অ্যাকচুয়ালি ওটা আমার মাছ এবং হাঁসের জায়গা। তাছাড়া এই যে ফাঁকা জায়গা যেটা পড়ে আছে ওই গ্রিন জায়গা এরিয়ার পাশে, যেটা গ্রিন যেটা আছে ওটা অ্যাকচুয়ালি সর্ষে লাগানো আছে আমার, তার পাশে ফাঁকা জায়গাটা আপাতত অশ্বগন্ধা লাগিয়ে দিয়েছি। তো আমার এই পোর্শনটা কমপ্লিট হলে আমি এখানটাতে একটা গোটারি ফার্ম করব। তো আমার টোটাল এই প্ল্যানিংয়ের মধ্যে থাকছে হচ্ছে কি যে মাছ, মুরগি, হাঁস, ছাগল। তো আপাতত এই আমার প্ল্যান, সাথে সাথে কিছু অর্গানিক ভাবে শাকসবজি চাষ করার প্ল্যান আছে। এই জমির পাশে আমার কিছু আরও জমি আছে, সেগুলোতে শাকসবজি চাষ হবে যে মরশুমে যে চাষটা হয় আর কি, তো সেগুলোও করা হবে। তো চলুন ঘুরিয়ে দেখি আপনাদের আমার ফার্ম হাউসটা। ওই পিছনের যে ফুলটা দেখা যাচ্ছে অত দূর অবধি এর এরিয়া, এর সাথে ওই দিকে যে ফুলটা দেখা যাচ্ছে ওটার, এটার এরিয়া শেষ। এছাড়াও আরও আমার জমি আছে কিছু অন্য সাইডে, তো সেগুলো দেখাবো। এই যে পিছনে যে যেটা লাগানো আছে এটা অ্যাকচুয়ালি আমার সর্ষে লাগানো আছে, এটা জাপানি সর্ষেটা লাগানো আছে। আর এই প্লটটা যেটা ফাঁকা রেখে দিয়েছি এখানটাতে আপাতত অশ্বগন্ধা লাগানো আছে। এই জায়গাটাতে অশ্বগন্ধা উঠে যাওয়ার পর গোটারি ফার্ম, মানে গোটারি ফার্মটা করার প্ল্যান এখানেই হয়ে আছে। আর বাগানের মধ্যে মাছের এরিয়াটা এবং হাঁসের জায়গাটা করে রেখে দিয়েছি। এই বাগানের মধ্যে ফাঁকা জায়গাটা যেটা আছে এখানটাতে কিছু আলু লাগানো আছে আর অশ্বগন্ধায় লাগানো আছে। ওভারঅল এই যে জায়গার ভিউটা পিছন সাইডে, এখনও কিছু ইট পড়ে আছে এখানটাতে, কাজ বাকি আছে তো এখনও, তো সেই কারণে এখনও ইট পড়ে আছে। ছোটো করেই শুরু করলাম আপাতত, পরে আরও বাড়ানোর ইচ্ছা আছে। তো এই যে পোর্শনটা এখানটাতে আলু লাগানো আছে আপাতত, এটা। আর আমার পিছনে যেটা মাটি কাটা আছে জায়গাটা পুকুর টাইপের, অ্যাকচুয়ালি খুব বড় জায়গা নয়, ওটা 3 কাটা মতো জায়গা কাটা আছে, ওখানটাতে ফিশারি প্ল্যান হবে, তার পাশাপাশি ওখানে একটা ঘর করার প্ল্যান যেখানটাতে আমি হাঁস পালন করব। তো হাঁস আর মাছের পোর্শনটা এখানটাতেই, আর এই খালি পোর্শনটাতে গোটারি ফার্মিংটা হবে। আর আমার ওই সাইডটাতে মুরগির প্লট, মানে মুরগি রাখার জায়গা, মানে মুরগির হাউসটা ওই সাইডটাতে, এবং আমার পিছনের ওই জমিটার পরে আমার আরেকটা নিজস্ব আরেকটা জমি আছে, সেখানটাতে পরের স্টেশন থেকে আমি পুরোটাই সবজি চাষ করব, যেটা পুরোটা অর্গানিকভাবেই হবে এবং সেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হবে, যেখানটাতে কোনো রকমের কীটনাশক আমি ইউজ করতে চাইছি না, টোটালটাই অর্গানিকভাবেই আমি চাষ করব যাতে সবারই উপকার হয়।
মানে এখনকার দিনে তো বাজারে সেই মতোভাবে ভালো জিনিস খুব কম পাওয়া যায়, তো সেই কারণে আমার উদ্যোগ এটা যে আমি কিছু মানুষজনের জন্য ভালো কিছু করব। তো এই ওভারঅল আমার এই এরিয়া। সবাই অনেক আশীর্বাদ করবেন যাতে আমার এই নতুন বিজনেসটা সাকসেসফুল হয়। সবাই অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।